আসসালামু আলাইকুম নিশি আপনাকে আপনি বলেন তাহলে শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন তো আমার একটা খুব সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আপনার কাছে যে ধরুন আপনাদের লাইভ স্ট্রিম দেখে আমি অনেকটা নাস্তিক হয়ে গেছিলাম আর কি বাট কিছুদিন আগে আমার বাড়ির পাশের একটা সুপারন্যাচারাল ঘটনা বলতে পারেন আপনি সেটা দেখে আমাকে মানে দ্বিতীয়বার বা পুনরায় ভাবিয়ে তুলল বুঝলেন কি না আমার বাড়িটা আমি কি এখানে বলবো আমার অ্যাড্রেসটা রিভিল করতে পারি

যুক্তি দিয়ে ভাবতে শিখতেছিলেন কিন্তু তার মাঝখানে দেখা গেল পাশের বাসায় একটা অলৌকিক কেচাকাহিনী ঘটনা ঘটে গেছে মনে করেন একটা মানে মাঠে না ভাই বা পাশের এলাকায় যেটাই হোক ওইটা তো ব্যাপার না ওইটা তো মূল বিষয় না যে পাশের বাসায় নাকি আপনার বাসায় সেটা তো মূল বিষয় না

আপনাকে তো আমি কনভিন্স করতে চাচ্ছি না বা আপনাকে তো আমি কোনো আমার লাইভ আপনার আর দেখার দরকার নেই আপনি সেই অলৌকিক কেচ্ছা কাহিনী কাণ্ড কারখানা অলৌকিক বাবা কেবলাকাবা পীর পীর ফকির জিনপরী ফেরেস্তা মা কালী শিব এগুলো নিয়ে আপনি থাকেন পুনর্জন্ম নিয়ে আপনি থাকেন আপনাকে তো আমি কনভিন্স করতে চাচ্ছি না আপনার ওইটাই আপনার প্রপার জায়গা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা যে কাজগুলো করি সেটা আপনার আসলে জায়গা না সেটা আপনার স্থান না আপনি ভুল পথে আসছিলেন আসিফ মহিদিনের লাইভ শুনে আপনি ভুল করছেন একটা এইটা কাজটা করা আপনার ঠিক হয়নি আপনি এখন থেকে আর আমাদের লাইভ শুনবেন না আমার লাইভে শুনবেন না বাস বিহারি ভাইয়ের লাইভে শুনবেন না কারো কথা শুনবেন না আপনি পাশের বাসায় কি অলৌকিক কেচ্চা কাহিনী ঘটছে ওগুলা বেশি বেশি শুনবেন ইউটিউবে সার্চ করবেন কি কি অলৌকিক কেচ্চা কাহিনী কি ঘটছে ওগুলা দেখবেন এবং রোমাঞ্চিত রোমাঞ্চ রোমাঞ্চিত হবেন হ্যাঁ শিহরণ হবে আপনার শরীরে ভাবপ্রে এটা করছে ওয়াও যুক্তি যুক্তি তত্ত্ব না ভাই ভাই আমাকে একটু বলতে আমাকে একটু বলতে দাও যাবে ভাই আচ্ছা বলেন বলছিলাম এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আপনি আমাকে বুঝিয়ে বলতে পারতেন আমি আমি সেটার জন্যই বলছিলাম আসলে বুঝতে বুঝতে চাচ্ছিনা আপনাকে তো আমি বলেই দিচ্ছি যে ওইটাই আপনার জায়গা বুঝতে তো চাচ্ছিনা বুঝতেছেন না কথা মাঝে আমার কথার ভিতরে কি কোনো ভাষা ভাষা কিছু আছে আমি একদম স্ট্রেট বলে দিচ্ছি না যে ওনার প্রপার জায়গা ওইটাই আমি তো জানতে চাচ্ছিনা যে কি ঘটছে আশেপাশে কি ঘটছে জানতে তো চাচ্ছিনা হ্যাঁ ভাই আপনাকে একটা কথা বলি ভাই ভালো করে শুনে রাখুন আপনি তো নিশ্চয়ই লেখাপড়া করছে করছেন বা করেছেন আপনি বিজ্ঞান বলেছেন তো হ্যাঁ তো বিজ্ঞানে কোনো অলৌকিক ঘটনা দিয়ে আপনাকে ব্যাখ্যা দেয়া হয়েছে না তেমন আপনি হঠাৎ একটা ছাত্র বা শিক্ষক যাই হোক না কেন আপনি এইটাকে বড় করে দেখছেন কেন শুনুন আপনাদের কাছে আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম বাট আমাকে প্রশ্ন করে স্পেসটাই দিলেন না না আপনি আপনার প্রথম যে বয়ানটা সেই বয়ানটার ভিত্তিতেই আশিফ ভাই এই কথা বলেছেন যে আপনি প্রথম বয়ানটা ভালো করে মিনিং খুব মিনিংফুল আপনার ওই কথাটা যে লাইভ শুনে নাস্তিক হয়ে গেছিলেন আবার কি একটা ঘটনা দেখে আপনি এই যে আপনার দাবিটা এইটা ভয়ঙ্কর খুব আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীর কোনো ঘটনা দুর্ঘটনা অলৌকিক ঘটনা কখনোই ঈশ্বরের প্রমাণ নয় এই একটা কথা বলে রাখলাম এটা মন দিয়ে চিরকাল মনে রাখবেন যে মানে এই অধমের কথাটা মনে রাখবে পৃথিবীর কোনো ঘটনা দুর্ঘটনা কোনো নিদর্শন কখনোই ঈশ্বরের প্রমাণ নয় কারণ ঈশ্বরের ডেফিনিশন কেউ জানে না আপনার যতই অলৌকিক ঘটনা থাকুক সেটা ধর্ম বা ঈশ্বরকে প্রমাণ করে না কিন্তু বাসবেরি ভাই মনে করেন আমি আজকে একটা মানে একজন যাদুকর আমাকে জাদু দেখাইলো মনে করেন ডেভিড কপারফিল্ড আমাকে জাদু দেখাইলো যে মানে এই মানে প্যারিসের যে টাওয়ার আইফেল টাওয়ার সেই জিনিসটা সে ভ্যানিশ করে দিল আমার চোখের সামনে এবং তারপরে সে দাবি করলো সেই হচ্ছে ঈশ্বর তাতে আমি আমার স্ট্যান্ডটা বাস বেরবে আপনার স্ট্যান্ডটা তখন কি হবে যে ডেভিড কপারফিল্ড একজন ঈশ্বর এটা এটা আপনার স্ট্যান্ড হবে সে একটা ঘটনা ঘটিয়েছে সেটাকে আমি মেনে নেব যে যদি আমার চোখের সামনে থেকে চলে যায় আমি যাচাই করে দেখব সত্যি গেল কিনা কিন্তু ঈশ্বর বলে মানবো কেন কারণ ঈশ্বরের এটা হবে যে এটার পেছনে নিশ্চয়ই তার কোনো একটা কৌশল আছে কোনো একটা কৌশল করে সেই কাজটা করেছে তাই না আমি সেটা যাচাই করার চেষ্টা করব আমরা আমি যতদূর সম্ভব যাচাই করার চেষ্টা করব এবং দেখব যে এটার পেছনে কারণটা কি আছে যদি আমি যাচাই করতে সক্ষম না হই তাহলে আমি চেষ্টা করে যাব যে এটাকে কিভাবে আমি ব্যাখ্যা করতে পারি যে সে কিভাবে এই কাজটা করলো আমি আরো ভালোভাবে চিন্তা করব যে সে কিভাবে এই কাজটা করলো এই ট্রিক্সটা কি এটার পেছনে ট্রিক্সটা কি আমি তো এইটা নিশ্চিত যে সে আসলে ডেবিট কপার ফিল বা যে কেউই একটা আইফেল টাওয়ারকে ভ্যানিশ করে দিতে পারে না চোখের থেকে অদৃশ্য করে দিতে পারে না এইটা তো গ্যারান্টেড এটা তো একদম মানে একদম ধ্রুব সত্য কথা তাই না বাস বেরি ভাই

এরা তো তাদের বইতে পরিষ্কার ভাবে এই জিনিসগুলো লিখে গেছে এই যে পিসি সরকার তো তারা গুলো আমি পড়েছি কিছু কিছু ইয়া আমি অনেক বছর আগে পড়েছিলাম পিসি সরকার তো এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে যে পৃথিবীতে কখনো কোথাও কোথাও অলৌকিক ঘটনা কিছু নাই এগুলো সবই সবকিছুই হচ্ছে গিয়ে হাতের খেলা বা ট্রিক্স নানা ধরনের মানুষকে একটু মজা দেওয়ার জন্য তারা এই কাজ করে এটার পেছনে আর কিছু করে এখান থেকে এটা হচ্ছে কোন মন্ত্র ট্র এই যে মন্ত্র যে পরে যখন একটা জাদু দেখায় মন্ত্রটা পরে দেখা গেল একটা মানুষকে ভাগ করে ফেললো এটার পেছনে তো আসলে তো তারা মানুষটাকে দুই ভাগ করছে না আসলে তো তারা একটা ট্রিক্স করছে যেটা হয়তো আয়না দিয়ে করছে বা কোনো একটা দিয়ে মেশিন দিয়ে করছে কোনো একটা যন্ত্র দিয়ে করছে এবং তারা দর্শকদের দর্শকদেরকে একটা মজা দেওয়ার জন্য এন্টারটেনমেন্টের জন্য এই কাজটা করছে তাই না ভাই এখন মনে করেন পিসি সরকার আমার সামনে একটা মানুষকে কেটে দুই ভাগ করে ফেললো আমি কি ভাববো ভাও তাহলে তো ভাই অলৌকিক জিনিস আছে ভাই যুক্তি টুক্তি সব মানি না এখন থেকে আমি তো ভাই এটা ব্যাখ্যাও দিতে পারতেছি না তাহলে তো ভাই নিশ্চয়ই অলৌকিক কিছু আছে এটা কি আমি ভাববো এটা কি আমার স্ট্যান্ড হবে কি অদ্ভুত না মানুষ

হাতের ভিতরে কবুতরটা একটা বক্সের ভিতরে ছিল এমন ভাবে একটা চাপ দিচ্ছে সেই চাপ দেওয়ার কারণে তার হাতে চলে আসছে সেই কবুতরটা এটা তো আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো না কোনো সে করছে আমি তো এটা ভাববো না যে ডিমটা থেকে অলৌকিক ভাবে একটা মানে কবুতর হয়ে উড়ে গেল আকাশে এটা তো আমি এটা যদি আমি ভাবি তাহলে তো আমি বলদা হব একটা বলদা হব যে এটা ভাববে সে তো একটা বলদা হবে যে ওয়াও আমি একটা জাদু দেখলাম মন্ত্র বললো আর ডিমটা পাখি হয়ে উড়ে গেল এটা তো ভাই মানে অলৌকিক এটা আমি কোন বলদে এটা একটা শুধুমাত্র বলদের এই জিনিসটা ভাবতে পারে কোন শিক্ষিত মানুষ এটা ভাবতে পারে না তো এটা কিভাবে একজন শিক্ষিত মানুষের পক্ষে ভাবা সম্ভব আসবে এরবে একজন শিক্ষিত মানুষের পক্ষে কি এটা ভাবা সম্ভব যেটা নিশ্চয়ই অলৌকিক দিনটা অকমত রয়ে উঠে গেছে এটা নিশ্চয়ই অলৌকিক এটা কি শিক্ষিত মানুষের পক্ষে ভাবা সম্ভব আমি আমি আসিফ ভাই মাঝে মাঝে ভাবি যেরা বিজ্ঞান পড়েছে বিজ্ঞান বইতে কোনো দিন এই সমস্ত বলা নেই আবল তাবল জিনিসগুলোকে নিজেদের মনের মাধুরী মিশিয়ে কত অলৌকিকতা চিন্তা করে

প্রমাণটা দেন প্রমাণটা আমি এখানে কিভাবে দেব স্ক্রিন শেয়ার করে দিতে পারি না অন্য কোন মানে ভিডিও বা কনফারেন্সের মাধ্যমে দিতে পারি কোন একটা বৈজ্ঞানিক সংস্থা এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এবং তারা একটা বিবৃতি দিয়েছে যে হ্যাঁ আমরা এটা পরীক্ষা করে দেখেছি আসলে এই পুনর্জন্ম হইছে এই বাড়ার পুনর্জন্ম হইছে এরকম একটা বৈজ্ঞানিক সংস্থা থেকে একটা রিপোর্ট আমাদেরকে দেখান যে এই বৈজ্ঞানিক সংস্থা এটা পরীক্ষা করে নিশ্চিত হয়ে মানে স্বীকৃতি দিয়েছে যে এটা পুনর্জন্ম দেখান সেটা না ভাই তেমন কোন রিপোর্ট আমার কাছে নেই তবে আপনাকে আমি ভিডিও বা কনফারেন্সের মাধ্যমে মানে মানুষের যেগুলো লোকাল নিউজ বা লোকাল নিউজ রিপোর্টারদের যে ভিডিওগুলো সেগুলো আমি দেখাতে পারি আপনাকে লোকাল নিউজ ভিডিও দেখে আপনি বুঝছেন যে পুনরজন্ম হইছে মানে না না ভাই মানে ভিডিওটা মানে ঘটনাটা আমার কথার মাঝখানে কথা বলেন না মানে উলটাপালটা 24.com চুনাহাগা মানে ব্রাহ্মণবাড়িয়ার চুনাহাগা এর স্থানীয় সংবাদদাতা বলেছেন একজন মানুষের পুনর্জন্ম ঘটেছে ওইটা দেখে আপনি ভাবছেন তো ভাই পত্রিকায় আইছে উল্টা পাল্টা টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় আসছে তাহলে তো এটা হইতেই পারে না তার মানে এটা তো তো সত্য ভাই এই এই টাইপের টাইপের আমাদের লাইফ কেন আমি বুঝতেছি না মানে মানে উৎপটাং হাবলা গাবলা এই টাইপের লোকজন কেন আমার তো ভাই ডাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভাই কেন এই টাইপের লোকজন আমাদের লাইফ শুনে এটা তো আমি বুঝতেছি না আপনি কি বুঝতেছেন যে এই টাইপের লোকজনের তো আমাদের লাইফ শোনার কোনো প্রয়োজন নাই তাই না আহ সাহেব ভাই আপনি কোনো কোনো ইউনিভার্সিটি কোনো সাইন্টিফিক সংস্থা এই সমস্ত থেকে আপনি সার্টিফাইড একটা খবর দিন আমরা মেনে নেব হ্যাঁ আপনি তাহলে আচ্ছা জায়গায় মজפרי ভাই উল্টা পাল্টা 24.com নামক একটা ওয়েবসাইটে যদি লেখা থাকে যে মানে ওখানে যদি একটা পত্রিকাতে একটা লেখা ছাপায় যে মানে ওইখানকার স্থানীয় এক সংবাদদাতা দেখাচ্ছে যে নিশি ভাইয়ের আগের জন্মে নিশি ভাই আসিফ মহেদিনের কাছ থেকে 5 কোটি টাকা দান নিছিল

এবং এই উল্টা পাল্টা টোয়েন্টি ফোর ডট কম এর ওয়েবসাইটের এর লিঙ্কে লেখা থাকবে যে আপনি নিশি গত জন্মে আসিফ থেকে পাঁচ কোটি টাকা ধার নিছিলেন কিন্তু গত জন্মে ফেরত দেন নাই আমি ওই ওয়েবসাইটে লেখা দিয়ে আপনার কাছে যদি পাঁচ কোটি টাকা দাবি করি আপনি কি আমাকে পাঁচ কোটি টাকা ফেরত দিবেন না এটা কি করে সম্ভব এটা তো সম্ভব না কেন দিবেন না একটা ওয়েবসাইটে তো লেখা আছে তো ভাই না না ভাই এটা তো মানে আমার সামনে যে ঘটনাটা ঘটছে ভাই আমি সেটাই বলছি বলদ বানানো তো ভাই একটা কাজ আপনার যে বুদ্ধি শুদ্ধি আপনার মতো লোককে বলদ বানানো গাদা বানানো বেকুব বানানো এর তো মনে করেন রাস্তাঘাটের পোলাপানো পারবে আপনি কি আপনি কি বুঝতে পারবেন যে আপনার কোন দিক দিয়ে বলদ বানাইছে আপনি তো এটা টেরই পাইবেন না যে আপনাকে আপনাকে তো যে কোনো বাট পাট ধরলেও তো আপনার থেকে ঠেক দিয়ে টাকা টাকা নিয়ে দেবে মানে কি টাইপের লোকজন ভাই ফালতু টাইপের লোকজন আসেন ভাই আপনাদের সাথে কথা বলতে আমার মেজাজ খারাপ লাগে মাথা গরম হয়ে যায় এই টাইপের উৎপটাং মানে আশেপাশে কি ঘটছে বললাম যে একটা প্রমাণ দেন উনি প্রমাণ উনি মানে স্থানীয় সংবাদদাতা এটা নিউজ করেছে স্থানীয় সংবাদদাতার নিউজ দিয়ে আমি কি করব মানে ফারাজ ভাই আপনাকে ধন্যবাদ আপনি আবার চলে আসছেন ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন আচ্ছা ফরাজ ভাই বোধহয় বিজি আছে আমি তাহলে আরেকজনকে যুক্ত করছি রেইন মেকার আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে বলেন আসিফ ভাই আমি আপনার 30th নভেম্বরের প্রোগ্রামটা দেখছিলাম আপনি আর ফরাজ ভাই ইসরায়েলে নিয়ে একটু আলোচনা করছিলেন যে আপনি বেসিক্যালি আপনি বলতেছিলেন যে মানে অম ওই টু স্টেট সলিউশনের ডেটা ইসরায়েল 80% এন্ড 20% এর একটা অফার তারা করেছিল এটা এক্স্যাক্টলি ওই কি কি বোঝাতে চাইছিলেন আমি বোঝাতে যাচ্ছি যে 1936 সালে যে পিল কমিশন গঠন করা হয়েছিল সেই পিল কমিশনে 20% ভূমি ইহুদিদেরকে দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং 80% ভূমি মুসলমানদেরকে দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই পিল কমিশনের রিপোর্টটা ব্রিটিশদের কাছে দেওয়া এসের উদ্যোগেই সেই পিল কমিশনটা গঠন করা হয়েছিল যে এখানে যে স্থানীয় সাম্প্রদায়িকতা চলছে এবং মানুষে মানুষে মানুষের মানুষ অনেক মানুষের ভিতরে যে দাঙ্গা চলছে সেটার কারণ কি এরপর সেই পিল কমিশন সমস্ত কিছু ইনভেস্টিগেট করে সেই রিপোর্টটা দেয় যে ইহুদিদের জন্য বিশ পার্সেন্ট ভূমি এবং মুসলমানদের জন্য আশি পার্সেন্ট ভূমি এই পিল কমিশনের এই রিপোর্টের এবং এই প্রস্তাবনায় ইহুদিরা সেই সময় সম্মত হয় তারা বলে যে এই বিশ পার্সেন্ট ভূমি হইলেই আমাদের হবে আর কিন্তু সেই সময় আরব বিশ্ব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা বলে 20% ভূমিও ইহুদিদেরকে দেয়া হবে না এটা পুরাটাই হবে প্যালেস্ট পুরাটাই হবে প্যালেস্টাইন এবং এখানে কোনো ইহুদি রাষ্ট্র হইতে পারবে না এই জিনিসটা আপনি একটু চেক করে দেখেন গুগলে সার্চ করেন বা উইকিপিডিয়াতে সার্চ করেন পিল কমিশন লিখে সেটা পড়লে আপনি দেখতে পাবেন সেখানে আচ্ছা না ঠিক আছে আমি আমি আসলে মনে যে এটা হয়তো 1947 এরfores ঘটনা এইজন্য

আচ্ছা আমার তো জব্দর মনে পড়ে 48 আচ্ছা ঠিক আছে কাছাকাছি যেহেতু হবে হয়তো 47 বা 48 যখন স্বাধীনতা ঘোষণা করে তখন অনেকগুলা দেশ তাদেরকে স্বীকৃতি দেয় তারা যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রকে জাতিসংঘ স্বীকৃতি জাতিসংঘ থেকে স্বীকৃতি দেওয়া হয় জাতিসংঘ দ্বারা ইসরায়েল গঠন হয়েছে এই রকমের তথ্য তো আমি কথা শুনি নাই এখন পর্যন্ত এটা না মানে

ভাই আপনি একটু নয় একটু ঠিক করেন না হলে তো মানে দর্শকদের সমস্যা হবে বাড়তেছে এবং এটা মানে মনে হচ্ছে পা নাড়ানোর শব্দ হইতে পারে আপনার পা নাড়ানোর শব্দ মানে খুবই ছন্দে ছন্দে আপনার শব্দটা হচ্ছে একটা রিদম আছে আরেকবার দেখি না ভাই আপনার এখান থেকে শব্দ হচ্ছে আপনি একটু ঠিক করেন ঠিক করে তারপর আবার যুক্ত হন আপনাকে আপাতত বিদায় জানাচ্ছি ঠিক করার পরে আপনাকে আবারও যুক্ত করা যাবে যাবে আহ